নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাশপুর এলাকায় আল নূর পেপার মিলস লিমিটেডের কারখানায় গ্যাসের রাইজারে লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন আসাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, ফারুক মিয়া ও তহিদুল ইসলাম। দগ্ধ চারজনই পেপার মিলের নিরাপত্তা কর্মী বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সোনারগাঁও স্টেশনের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রবিবার রাত 1টার দিকে কারখানার ভেতরে গ্যাসের রাইজারে লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এরপর নিরাপত্তা কর্মীরা এগিয়ে গেলে তাদের কয়েকজন শরীরে আগুন লেগে যায় এবং চারজন দগ্ধ হন। পরে কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় দগ্ধদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেই তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে রাইজারে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিতাসের সোনারগাঁও জোনের প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের যে আর্মস যে রুমটা আছে রুমের ওখানে এটা করে আগুন লাগে, কারণ যেটা লাগছে এটা এখনও আমরা বুঝতে পারিনি। হতে পারে যে গ্যাস রেগুলেটার ফেল হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, আমরা এখনও তদন্ত করে কোনো কিছু পাইনি। এখন পর্যন্ত আপনাদের কতজন? আমাদের আনুমানিক ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল দুই থেকে তিনজন, আর একজন সহকারী ছিল, তারা কিছু পরিমাণে দগ্ধ হয়েছে। আমরা তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে ভর্তি করিয়েছি। এরা জানাইলে আমরা তাৎক্ষণিক আমাদের টিম পাঠাই দিয়ে গ্যাসটা বন্ধ করি। এখনও পর্যন্ত গ্যাস বন্ধ আছে, আমাদের তদন্ত চলতেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়ে আমাদের উদ্যোগ কর্মকর্তা জানাবেন।